হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। আজকের রিজনিংয়ের ক্লাসের যে বিষয় বা যে অধ্যায়ের উপর আমি ক্লাস করাতে চলেছি সেটা হচ্ছে সিম্বল চেঞ্জ বা চিহ্ন পরিবর্তন, এবং এটাও কিন্তু রিজনিংয়ের একটা খুব ভীষণ গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষাতে থাকে, পরীক্ষাতে যে কোশ্চেনগুলো দেওয়া থাকবে সেখানে যে সমস্ত চিহ্নগুলো দেওয়া থাকবে, যে যোগ বিয়োগ গুণ ভাগ সেগুলোকে চেঞ্জ করে বসিয়ে সেগুলোকে পুনরায় ক্যালকুলেশন করে উত্তর বার করার পদ্ধতি হচ্ছে চিহ্ন পরিবর্তন পদ্ধতি। এবং অনেক বন্ধুরা, তোমরা যারা আমার ক্লাসকে নিয়মিত ফলো করো, তারা বিভিন্ন ক্লাস করানোর জন্য রিকোয়েস্ট করছো। যেগুলোর ছক্কার যে রিজনিংয়ের চ্যাপ্টার আছে, ডাইসের যে রিজনিংয়ের চ্যাপ্টার আছে, এছাড়া ক্যালেন্ডার, ঘড়ি, এই সমস্ত যে সকল রিজনিংয়ের চ্যাপ্টারগুলো আছে সমস্ত তোমরা রিকোয়েস্ট করছো। তো আমি একে একে সমস্তগুলোই করাবো, তোমাদের কোনো চিন্তা নেই, এবং সেগুলো কিন্তু সমস্ত তোমরা পরীক্ষার আগেই পেয়ে যাবে। তো একটু ধৈর্য ধরে সমস্তটা দেখো, কারণ আমি একটা অলরেডি চার্ট রেডি করে ফেলেছি, সেই চার্ট ওয়াইজ আমি ক্লাসগুলোকে করাচ্ছি এবং সমস্তটাই করাবো। শুধু তোমরা ক্লাসগুলোকে একটু ফলো করো, এবং আমার ফ্যামিলির তথা নিজস্ব পার্সোনাল কিছু কাজের জন্য আমি কন্টিনিউ ভিডিও দিতে পারছি না, একটু ব্যস্ত হয়ে পড়েছি। তো তার জন্য তোমাদের কাছে আমি একটু সময় চেয়ে নিচ্ছি, আশা করি তোমরা একটু সাহায্য করবে। আগামী 10ই সেপ্টেম্বর পর্যন্ত আমি একটু ব্যস্ত থাকছি, এই জন্যে হয়তো নিয়মিত কন্টিনিউ ভিডিও দিতে পারবো না বা এখনও পারছি না, একটু গ্যাপ হয়ে যাচ্ছে। 10ই সেপ্টেম্বরের পর থেকে আশা করি আমি ফ্রি হয়ে যেতে পারবো, এবং তোমরা কিন্তু কন্টিনিউ নিয়মিত ক্লাসগুলো পাবে। তাছাড়া সমস্ত রকম যে প্রয়োজনীয় ভিডিও সমস্তগুলোই তোমরা কিন্তু পেয়ে যাবে, শুধু একটু সাথে থাকো, একটু কোঅপারেট করো। এই যে সিম্বল চেঞ্জ বা চিহ্ন পরিবর্তনের যে অধ্যায় বা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টার শুরু করার আগে তোমাদেরকে আরও একটা বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে বা প্র্যাকটিস করে কিন্তু রাখতে হবে, এবং সেটা হলো এই যে বদমাস রুল যেটা আছে, এটা তোমরা অনেকেই জানো বা জানো না। তো এই রুল ফলো করেই কিন্তু তোমাদেরকে যোগ বিয়োগ গুণভাগ করতে হবে, কারণ একটা অঙ্কে যখন যোগ বিয়োগ গুণভাগ সমস্তটা সাজানো থাকে সেটা কিন্তু একটা নিয়ম মেনে চলতে হয়। যেমন সেই জন্য এখানে রয়েছে BODMAS, এই যে বদমাস যে নিয়মটা আছে বা শর্ট ফর্ম যেটা আছে, কীভাবে তোমরা করবে। সবার প্রথমে যেটা করতে হয়, একটা অঙ্কে যখন ব্র্যাকেট, যোগ বিয়োগ গুণভাগ সব কিছুই থাকে, তখন তোমরা প্রথমে যে কাজটা করবে সেটা করবে ব্র্যাকেটের কাজ, যেটা কিনা বি দিয়ে বলা হচ্ছে। এবং তার পরবর্তী যেটা কাজ করতে হবে সেটা হবে ও, অর্থাৎ অফ বা এর, এই যে কাজটা আছে সেটা তোমাদের করে ফেলতে হবে। এরপরে যেটা আছে ডি, ডি মানে ডিভিশন বা ভাগ, ব্র্যাকেট অফ এই দুটোর কাজ করার পরে যেটা তোমাদের করতে হবে সেটা হলো ভাগের কাজটাকে সেরে ফেলতে হবে। ভাগটা করা হয়ে গেলে তোমাদের যেটা করতে হবে সেটা হবে গুণ। এরপরে আছে এ, অর্থাৎ অ্যাডিশন, অর্থাৎ যোগ। ভাগ এবং গুণের পরে তোমাদেরকে যোগ করতে হবে যে সংখ্যাগুলো তোমরা ভাগ এবং গুণ করে পেয়েছো। এবং সবার শেষে আছে এস মানে সাবস্ট্রাকশন, অর্থাৎ মাইনাস বা বিয়োগ। সবার শেষে যে সংখ্যাগুলো তোমরা পাবে সেগুলোর বিয়োগফল করেই কিন্তু ফাইনাল উত্তর বার করতে হবে। তো এই রুলটা কিন্তু তোমাদেরকে এই অধ্যায়ে ফলো করতে হবে, বা এই রুল মেনেই কিন্তু অঙ্কগুলো বা এই রুল মেনেই কিন্তু রিজনিংগুলোকে সমাধান করতে হবে। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি করবো না, শুরু করে দেওয়া যাক আজকের ক্লাস। তো তাহলে বন্ধুরা, তোমরা এখন ডিসপ্লেতে সিম্বল চেঞ্জ অধ্যায়ের কোশ্চেন নাম্বার 1 দেখতে পাচ্ছ। আমি এখন তোমাদেরকে এই কোশ্চেন নাম্বার 1 এর সমাধানটা করে দেখাচ্ছি। তো এই ধরনের রিজনিংগুলো করার নিয়ম হচ্ছে, এখানে দেখো, এখানে প্রশ্নের যে অঙ্কটা সলভ করতে দেওয়া ছিল, যে সংখ্যাগুলো দেওয়া ছিল, তো সেখানে যে চিহ্নগুলো দেওয়া ছিল এখানে কিন্তু তোমরা সেই চিহ্নগুলো না বসিয়ে শুধু সংখ্যাগুলোকে বসাবে, এবং চিহ্নর জায়গাগুলো কিন্তু গ্যাপ রাখবে, কারণ এখানে কিন্তু চিহ্নগুলো পাল্টে পাল্টে বসাতে হবে। তো আমরা এখন এখানে দেখে নেব এখানে কি বলা হয়েছিল। না, প্রথমে বলা হয়েছিল এখানে প্লাস মানে মাইনাস, তো এটা আমাদের লাগছে না। এরপরে বলা হয়েছে মাইনাস মানে গুণ, সেটাও লাগছে না। এরপরে আছে গুণ মানে হচ্ছে ভাগ, তো এখানে দেখো গুণ মানে বলা হয়েছিল ভাগ, তাহলে এখানে যেহেতু গুণ ছিল প্রশ্নে আমরা এখানে ভাগ করে নেব। এবং বলা হয়েছে ভাগ মানে যদি যোগ হয়, তাহলে এখানে ছিল ভাগের চিহ্ন মানে এখানে যোগ বসাবো, এখানে একটা ছিল ভাগের চিহ্ন এখানে আমরা যোগ বসাবো। তাহলে এবার কিন্তু অঙ্কটা আমরা সলভ করে ফেলবো, এবং তোমাদেরকে আগেও বলেছি এখানে কিন্তু বদমাসের রুল ফলো করতে হবে। তো অর্থাৎ এখানে বদমাসের নিয়ম অনুসারে ভাগের কাজটা কিন্তু আমরা আগে করব। তাহলে 2 রাখবো এবং 6/2 মানে 6×6 = 1 হয় প্লাস 2, এবং তাহলে কী দাঁড়ালো, 2×2 = 4 = 5, এই 5 হচ্ছে অ্যান্সার। তো এক্ষেত্রে তাহলে সঠিক উত্তর যেটা হলো, সঠিক অপশান যেটা হলো অপশান ডি। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার 2 দেখতে পাচ্ছ, আমরা এখন এই কোশ্চেন নাম্বার 2 এর সমাধানটা দেখে নেব। আগের নিয়মের মতো এবারও কিন্তু দেখো আমি
কোনো রকম চিহ্ন ছাড়াই কিন্তু সংখ্যাগুলোকে আগে বসিয়ে নিয়েছি। এবার এখানে চিহ্ন পরিবর্তন করে যে চিহ্নগুলো বসানোর কথা সেগুলোকে এবার বসিয়ে নেব। যেমন এখানে বলা হয়েছে প্লাস মাইনে মাইনাস, তাহলে এখানে দেখো 30 আর 8-এর মাঝখানে একটা প্লাস ছিল, তাহলে এবার সেটা এখানে করে নেব মাইনাস। তারপরে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে মাইনাস মানে হচ্ছে গুণ, এখানে 8 আর 2-এর মাঝে একটা মাইনাস ছিল, তো এখানে করে নেব গুণ। তারপরে বলা হয়েছে গুণ মানে হচ্ছে ভাগ, তো এখানে 25 এবং 5-এর মাঝখানে একটা গুণ চিহ্ন ছিল, তো সুতরাং এখানে আমরা করে নেব ভাগ। এবং বলা হয়েছে ভাগ মানে হচ্ছে প্লাস, তো এখানে 5 আর 30-এর মাঝখানে একটা ভাগ চিহ্ন ছিল, এখানে আমরা করে নেব প্লাস। ঠিক এইভাবে কিন্তু অঙ্কটা বা রিজনিংটাকে সাজিয়ে নিতে হবে এবং তারপরে ফলো করতে হবে বদমাস রুল। তো এখানে দেখো বদমাস রুল অনুসারে প্রথম ভাগটাকে আগে সলভ করতে হবে, তো এখানে আমরা 5 5 25, তাহলে এই ভাগটা আগে করবো, অর্থাৎ 5 5 25, তারপরে প্লাস রেখে দিয়ে 30 রাখবো, এবং তারপরে মাইনাস করে ভাগের পরে এবার গুণটাকে আগে করে নেবো, অর্থাৎ 8 2 = 16। তাহলে এবার যেটা করবো প্লাসটাকে আগে করতে হবে, তাহলে এখানে 5 আর 30 এই 35টাকে আগে করে নেবো মাইনাস 16, 35 - 16 হয় 19। তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি। তো আশা করি তোমরা এটা বুঝতে পারবে, এবং এরপরেও যদি কোনো ডাউট থাকে সেটাও ভিডিও নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদেরকে আবার সেটা বুঝিয়ে দেবো। এবং এই ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে অনেক অনেক করে শেয়ার করো। এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার 3 দেখতে পাচ্ছ, আমি এখন তোমাদেরকে এই কোশ্চেন নাম্বার 3-এর সমাধানটা করে দেখাচ্ছি। এখানে দেখো এটা একটু অন্য ধরনের নিয়ম ফলো করা হয়েছে, এখানে বলা হয়েছে পি মানে ভাগ, কিউ মানে গুণ, আর মানে প্লাস বা যোগ, এবং এস মানে মাইনাস। তো আমরা এইভাবেই এখন এটাকে সাজিয়ে নেব। তো এখানে দেখো কিউ মানে গুণ, পি মানে ভাগ, এভাবে আমরা সাজিয়ে অঙ্কটাকে সাজিয়ে নিয়েছি। এবং এবার আমরা ফলো করবো বদমাসের রুল, অর্থাৎ প্রথমে আমরা 18 রেখে দেব এবং এই ভাগটাকে আগে করব, 3 4 12 হয়, এখানে 3টাকে করব প্লাস 5 - 6। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে গুণটাকে করে নেব, 3 8 54 প্লাস 5 - 6। এরপর যেটা আছে আমরা প্লাসটাকে আগে করব, অর্থাৎ 59 হবে, তার সাথে হবে -6, এবং সবার শেষে ফাইনাল অ্যান্সার হবে 53। এবং এক্ষেত্রে সঠিক অপশানটি হবে অপশান বি। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে, এগুলো কিন্তু খুবই সোজা, শুধু ক্যালকুলেশনটা একটু ভালো করে করতে হবে আর বদমাসের রুলটা কিন্তু ভালো করে ফলো করতে হবে। তো বন্ধুরা এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার 4, 5 এবং 6 দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সম্পূর্ণ একই নিয়ম যেগুলো আমি একটু আগে করালাম। তো এই 3টে রিজনিং তোমাদের হোমওয়ার্কের জন্য থাকছে, তোমরা কিন্তু এইগুলো অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে এবং এগুলোর সঠিক উত্তর এই ভিডিওর নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এগুলো কিন্তু ভীষণ ভীষণ সোজা, আশা করি তোমাদের এই সকল প্রশ্নের উত্তরগুলো তোমরা কমেন্ট বক্সে ভুল করবে না। এবং এই সিম্বল চেঞ্জ অধ্যায়ের পরবর্তী ক্লাসগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না, কারণ যখনই আমি পরবর্তী ক্লাসগুলো আপলোড করব তার নোটিফিকেশন সাথে সাথে তোমরা পেয়ে যাবে। এবং সময়ের অভাবে বন্ধুরা আমি ক্লাসগুলোকে আপাতত একটু ছোট করে দিচ্ছি। আমি আবারও বলছি আগামী 10 সেপ্টেম্বরের পর থেকে তোমরা বড় বড় ক্লাস পাবে এবং সেগুলো কিন্তু প্রতিনিয়ত কন্টিনিউভাবে পেয়ে যাবে। এবং ততদিন পর্যন্ত একটু কোঅপারেট করো এবং জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের পাশে থাকো। তো তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের ক্লাসটা, যদি ক্লাসটা ভালো লাগে এবং উপকার লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। তো তাহলে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।